মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কেন তোমরা এই মেয়েটাকে এখন এই বাড়িতে রেখে দিয়েছ? কেন ওকে বেরিয়ে যেতে বলছ না? ময়ূরী জীবনটা শেষ করে দিয়ে এখানে এসেছে, আমাদের পুরো বাড়িটাকে মিশিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে গিনি, গিনি প্লিজ একটু শান্ত হও, শান্ত হও। এই বাড়িতে আমার আশাটা আপনাদের কাউকে কিছু না বলে হয়েছিল, একজনের জেদ আর ইগোর জন্য হয়েছিল, আমার মতের বিরুদ্ধে হয়েছিল। কোনো ভালোবাসা কোনো সম্পর্কের কারণে হয়, স্রেফ একজনের ইগো ছিল মুখ্য। তাই আমার মনে হয় আমি যাওয়ার সময় কাউকে কিছু বলে যাওয়ার দায় আমার। নীল কোথায় চললে তুমি? তাকে আবার ফিরিয়ে আনতে? না মা, যে ভুলটা আমি করেছি সেই ভুলের শেষটাও আমার হাত দিয়ে হবে, আর আমি সেটাই করতে যাচ্ছি। আপনার দুশ্চরিত্র মেয়ের সঙ্গে আমি এখানে থাকতে আসিনি। নীল, তোমার স্পর্ধা তো কম নয়। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়েকে তুমি এই সমস্ত কথা বলছ? আমার মেয়ে সম্পর্কে যে এই কথা ভাবে বা বলে, তাকে আমি আমার বাড়ির চৌকাঠে দাঁড়াতেও অনুমতি দিই না। চলে যাও। বললাম তো থাকতে আসি, একদিন আপনার কাছ থেকে ওকে নিয়ে গেছিলাম, সেই জন্য আপনাকে একটা কথা জানানোর দায় আমার আছে। ডিভোর্সের পেপারটা আমি পাঠিয়ে দেব। এই সম্পর্কটা টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। থ্যাংক ইউ নীল, এরকম একটা টক্সিক সম্পর্ক রাখার কোনো মানে হয়। আর হ্যাঁ, একটা প্রমিস নিজের কাছে, এরপর যখন তুমি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার ওই বস্তা পচা নাটকটা করবে, আমি জানি তুমি করবে, সেদিন কিন্তু এই মেয়ে কোনো ভদ্রতার ধার ধারবে না। সেদিন আসবে না। সম্ভব হলে বলতাম যে তোমার এই মুখটা আমাকে কোনোদিনও দেখাবে না, কিন্তু সেটা তো সম্ভব নয়, দেখা তো আমাদের হবে। আশা করব দেখা হওয়ার পর তুমি তোমার সীমা অতিক্রম করবে না, করলে কিন্তু সেদিন তুমি অন্য এক মেঘের মুখোমুখি হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।